জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। ঈদকে সামনে রেখে যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের রেল রুটে তিনটি নতুন স্পেশাল ট্রেন সার্ভিস চালু করতে যাচ্ছে রেল কর্তৃপক্ষ। ঈশ্বরদী টু ঢাকা, লালমনিরহাট টু ঢাকা ও খুলনা টু ঢাকা রুটে এই তিনটি নতুন ট্রেন ঈদের তিন দিন আগে থেকে চালু করা হবে। এছাড়া রাজশাহী টু ঢাকা রুটের পদ্মা, ধূমকেতু ও সিল্ক সিটি ট্রেন তিনটিতে একটি করে অতিরিক্ত শোভন কোচ বৃদ্ধি করা হবে। আর গত 27 এপ্রিল থেকে চালু হওয়া বিরতিহীন বনলতা ট্রেনে অতিরিক্ত একটি শোভন চেয়ার কোচ ও একটি করে এসি কোচ সংযুক্ত করা হবে। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা AMM শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। ঈদের সময় অতিরিক্ত যাত্রীচাপের বিষয়টি মাথায় রেখে ও তাদের সুবিধার্থে প্রতিবারের মতো এবারও এই ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।